সামনেই আসন্ন গুজরাটের বিধানসভা নির্বাচন, আর এই সময়ই রাজ্যের আনন্দ ও মেহসানা জেলায় বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, 1955 সালের নাগরিকত্ব আইনের আওতায় তাদের নাগরিকত্ব দেওয়া হবে বলে। আজ বারাসাতে এসে এই বিষয়ে মুখ খুললেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি বললেন, আমরা তো আগেই বলেছিলাম যে এটা বাংলার নাগরিক, খুব স্বাভাবিকভাবে সেই নাগরিকরা এখানে তাদের নাগরিকত্ব আছে, আবার নতুন করে কি নাগরিকত্ব দেব। এবং দেখবেন একটা জিনিস, গুজরাটে যে নাগরিকত্ব দিচ্ছে সেটা কিন্তু 1955 সালের আইন অনুযায়ী, তাহলে 2019 যে আইনটা ওনারা বলছেন সেটা আদৌ হয়নি এটাই ধরে নেওয়া যেতে পারে। না না, সরব হচ্ছে তাহলে গুজরাটে 1955 অ্যাক্ট দিয়ে কেন নাগরিকত্ব হচ্ছে, কেন 2019 তারা যেটা পাস করেছিলেন বলছেন, সেই জিনিস যদি চালু হতো সেটা তো অন্য বিষয় ছিল। আমরা বাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা এখানে যেহেতু এখানকার মানুষ অলরেডি তাদের নাগরিকত্ব আছে, আমরা সিএ বা এনআরসিটা মানছি। ওই সেতুটা ভেঙে গেছে, তো সেখানে অনেক মানুষ মারা গেছে, সেই মারা যাওয়াটাকে উল্টো দিকে ঘোরাবার জন্য একটা আইওয়াশ করা হচ্ছে। আমরা কোথায় রাজনীতি করছি? আমরা তো সহানুভূতি জানিয়েছি, শোকার্ত পরিবারের পাশে সরকার বলেছেন যে আমরা তাদের প্রতি সহানুভূতিশীল, আমরা কোথায় রাজনীতি করছি? ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।